পান সুপারি কারো প্রিয় হোক বা না হোক, হাকিমপুরি জর্দার নাম সবাই শোনাচ্ছে। আর এই হাকিমপুরি জর্দার মালিক কাউস মিয়া, যিনি দেশের শীর্ষ করদাতা। শুধু বর্তমান সময়ে নয়, 1967 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন কাউস মিয়া। 1958 সালে তিনি প্রথম কর দেন। কাউস মিয়া 61 বছর ধরে কর দিয়ে আসছেন। কাউস মিয়ার বিভিন্ন ব্যবসা আর জায়গা জমি মিলিয়ে মোট সম্পদের পরিমাণ প্রায় 10,000 কোটি টাকা। গুলশান বনানে কিংবা মতিঝিলে শীতাতপ নিয়ন্ত্রিত চেম্বার নেই কাউস মিয়ার। পুরান ঢাকার আগা নবাব দেউরি রোডে হাকিমপুরি জর্দার কারখানার একটি কক্ষই তার চেম্বার। অথচ গুলশান বনানী মতিঝিলের তাবড় তাবড় ব্যবসায়ীদের পেছনে ফেলে পুরান ঢাকার ঘুপচি গলির এই ব্যবসায়ী প্রতি বছর সর্বোচ্চ করদাতা হন। 2008 সাল থেকে তিনি ব্যবসায়ী শ্রেণীতে সর্বোচ্চ করদাতার একজন। জর্দার ব্যবসায় তাকে অর্থ, খ্যাতি আর পরিচিতি এনে দিয়েছে। কাউস মিয়া 1931 সালের 26 আগস্ট চাঁদপুর শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ তৎকালীন ত্রিপুরা রাজ্যের অধিবাসী ছিলেন। 1945 সালে অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামায় তিনি আর পড়াশোনা করতে পারেননি। তাই কিশোর বয়সেই তিনি চাঁদপুর শহরে ব্যবসায়ী হিসেবে পেশা জীবন শুরু করেন। তার বাবা চাইতেন না ছেলে ব্যবসা বাণিজ্যের নামুক, কিন্তু ব্যবসার প্রতি কাউস মিয়ার বেশ আগ্রহ ছিল। বাবার অনিচ্ছা সত্ত্বেও তিনি মায়ের কাছ থেকে টাকা নিয়ে 1950 সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান দেন। পরের 20 বছর তিনি চাঁদপুরে ব্যবসা করেছেন। সে সময় তিনি ধীরে ধীরে 18টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট হন। 1970 সালে কাউস মিয়া নারায়ণগঞ্জে চলে আসেন এবং কাকের ব্যবসা শুরু করেন। বর্তমানে 40 থেকে 45 ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তিনি। তবে তার মূল ব্যবসা বেচাকেনা। রংপুরে কিনে সেখানে বিক্রি করেন। একবার তিনি আমদানির ব্যবসায় নামতে লাইসেন্স নিয়েছিলেন। বর্তমানে নদীপথে পণ্য পরিবহনের জন্য 18টি কার্গো জাহাজ আছে কাউস মিয়ার। এই ব্যবসা তার ছেলেরা দেখাশোনা করছেন। মায়ের দেয়া 2,500 টাকার পুঁজিতে 1950 সাল থেকে এখন পর্যন্ত সফলভাবে ব্যবসা করে আজ বিপুল নগদ অর্থবিত্তের মালিক কাউস মিয়া। এদিকে তাদের ব্যবসা থেকে তার মাথায় আসে জর্দা উৎপাদনের কথা। জর্দা উৎপাদনের সিদ্ধান্তটি তার জীবনের সেরা সিদ্ধান্ত। প্রথমে একটা ছোট কারখানা দিয়ে বাজারে ছাড়লেন শান্তিপুরি জর্দা, কিন্তু পরে সেটা নকল হতে থাকায় নতুন করে চালু করলেন হাকিমপুরি জর্দা। জর্দার মান একই ছিল, নকল এড়াতে শুধু নাম পরিবর্তন করে দিয়েছিলেন। শান্তিপুর বা হাকিমপুর এসব নামকরণের পেছনে বিশেষ কোনো কারণ নেই, তবে হাকিমপুর নামটা লোকের মুখে সহজে আসে, সহজে বলতে পারে, এই জন্যই এই নাম রাখা। জর্দার ব্যবসা থেকেই তিনি 400-500 কোটি টাকা লাভ করেছেন। কাউস মিয়া প্রতি বছর 40 থেকে 50 কোটি টাকা কর দেন। কাউস মিয়ার বয়স এখন 92 বছর। দেশ স্বাধীন হওয়ার আগ থেকে তিনি সেরা করদাতার পুরস্কার পেয়ে আসছেন। তিনি মনে করেন দেশ এবং দেশের মানুষ তাকে অনেক কিছুই দিয়েছে, তাই দেশের মানুষকেও কিছু দেওয়ার তাগিদে তিনি আগ্রহের সাথে কর দেন। কাউস মিয়ার পূর্বপুরুষগণ জমিদার ছিলেন এবং তাদের 500 থেকে 600 বিঘা জমি ছিল। তাই ব্যাংক বা অন্য কোনো জায়গা থেকে তার পূর্বপুরুষরা কখনো ঋণ নেননি, কাউস মিয়ারও কখনো ঋণ নেওয়ার প্রয়োজন হয়নি। তার পূর্বপুরুষ রাজনীতি করেনি, তাই তিনিও রাজনীতি পছন্দ করেন না। কাউস মিয়া চান তার ছেলেরাও রাজনীতির বাইরে থাকুক, ব্যবসায়ী হিসেবে তার কোনো অপূর্ণতা নেই।